সাংবাদিক বন্ধুগণ, আর আপনি ভিডিও পারবেন না, আমারও কথা বলতে আজকে খুবই গুরুত্বপূর্ণ উত্থাপন করছেন তিনি। তাকে সামনে রেখে আমরা আন্দোলন করছি, কিন্তু উনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন না। আমাদের জন্য এইটা দুঃখের খবর। সবকিছু সত্ত্বেও একটা বিষয় বলি, সেটা হচ্ছে সারা দেশে সেখানে ক্ষমতার জন্য উন্মাদ লড়াই, তখন ডক্টর কামাল ইজ আ লোন পার্সোনালিটি, যিনি প্রায় নিশ্চিত প্রধানমন্ত্রীত্বের পদের প্রতি সমস্ত লোক ত্যাগ করে বলেছেন আমি গণতন্ত্র ঐক্য ফ্রন্টের জন্য গর্ব অনুভব করি। আমাদেরকে যিনি নেতৃত্ব দিচ্ছেন একটা আদর্শের প্রতি অঙ্গীকার রেখেই লড়ছেন, কোন পদের প্রতি লোভ রেখে নয়। তিনি বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছেন, আমি বলছি 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে। নির্বাচনের মাধ্যমে জনগণ দেশ ও সরকারের উপর তাদের মালিকানা প্রতিষ্ঠা করে। নির্বাচনে যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঐক্যফ্রন্টের সব দলই এই ব্যাপারে সচেতন। যাচাই বাছাইয়ের পর দেশের সব আসনে জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী নির্ধারিত হবে। আমি দেশের সমস্ত জনগণ এবং নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করব, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য। নির্বাচন কমিশনের প্রতি আমার আহ্বান, তারা যেন নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে এবং ভয় ভীতির ঊর্ধ্বে উঠে তাদের দায়িত্ব পালন করে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ সব কর্মকর্তাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। পোলিং এজেন্টরা যাতে নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে পারেন সে ধরনের পরিস্থিতি তৈরি করুন। আমি বিশ্বাস করি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অপরিহার্য অংশ। যদি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বই হুমকির মুখে পড়বে। পরিশেষে আমি দেশবাসীর প্রতি 1971 সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে 30 ডিসেম্বরের নির্বাচন আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের মানুষ এ গুরুত্ব উপলব্ধি করেছে। আশা করি নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল, সকল প্রার্থী এবং নির্বাচন কমিশনের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ফলে আমরা একটি সুন্দর নির্বাচন পাব। এই নির্বাচনে অংশগ্রহণকারী ঐক্যফ্রন্ট সহ সব প্রার্থীদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা রইল। ডক্টর কামাল হোসেন, আহ্বায়ক জাতীয় ঐক্যফ্রন্ট। এবারে ডক্টর কামাল হোসেন আপনাদের সামনে তার বক্তব্য তুলে ধরবেন। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমি কৃতজ্ঞ যে আপনারা এখানে সবাই এসেছেন জনগণ হল ক্ষমতার মালিক, এটা সংবিধানের কথা। জনগণকে সবকিছু দায়িত্ব নেওয়ার জন্য তথ্য যেটা পৌঁছাতে হয় আমাদের কাজ হলো সে তথ্যগুলো তুলে ধরা। আপনাদের কাছে আমার অনুরোধ সাংবাদিক ভাই ও বোনেরা, যে আপনারা সংবাদপত্রে মিডিয়ার মধ্যে তথ্য যেন সকল দেশের মানুষ, 16 কোটি মানুষের কাছে পৌঁছে যায়, কেন তথ্য পেলেই তারা তাদের মালিকের ভূমিকা রাখতে পারে। আমাদের মূল লক্ষ্য হলো যে দেশ শাসন সংবিধান অনুযায়ী যেসব ব্যাপার সংবিধানে লেখা আছে এটার প্রতি সকলকে আমরা শ্রদ্ধা প্রদর্শন করব। দেশে
এক নম্বর মূলনীতি আছে গণতন্ত্র। গণতন্ত্রের ব্যাখ্যা আছে সপ্তম অনুচ্ছেদে, এই প্রজাতন্ত্রে ক্ষমতার মালিক নাগরিক অথবা জনসাধারণ। সেই জিনিসটা মনে রাখতে হবে, আমরা জনগণকে চাই সক্রিয় ভাবে দেশ শাসনের ব্যাপারে অংশগ্রহণ করা। শুধু একদিন ভোট দিয়ে তাদের দায়িত্ব শেষ হয় না, ভোট দেওয়ার সময় আমরা বলছি যে সতর্ক থেকে যাচাই বাছাই করে যোগ্য সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত, এটা খুব বড় একটা দায়িত্ব। মালিকরা যদি যাদের প্রতিনিধি ঠিক মতো নির্বাচিত না করে, তো সারা জাতি বঞ্চিত হয় সুশাসন থেকে, সাংবিধানিক শাসন থেকে, মৌলিক অধিকার থেকে। সেই জিনিসটা মনে রেখে, সেই দায়িত্ব মনে রেখে সবাইকে এগিয়ে আসতে হবে। এই কালকে তো স্ক্রুটিনি, তারপরে 30 তারিখ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যেন সুষ্ঠুভাবে হোক সেটা পাহারা দিতে হবে জনসাধারণকে মালিক হিসাবে। কেন যে কথা আমরা বলেছি এখানে, পত্রপত্রিকা আশঙ্কা সবাই করছেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচনকে নানানভাবে যেন বাধা দেওয়া হবে, সেই বাধাগুলো থেকে সে সরকার হোক বা যে কেউ হোক এখানে বাধা দিবে সেটা থেকে আমাদেরকে নির্বাচনের প্রক্রিয়াকে রক্ষা করতে হবে। এবং আমার একটা বিনীত নিবেদন যে আপনারা কষ্ট করে নির্বাচনের ব্যাপারে সতর্ক থাকবেন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যাতে ভোট দিতে একদম সকালে সকালে চলে যেতে পারেন, ভোট করার সাথে সাথে আপনারা যেন ওখানে উপস্থিত হয়ে প্রত্যেকটা বাড়িতে যতগুলো ভোট আছে সবকটা যেন দেওয়ার ব্যবস্থা করেন। আমরা দেশের মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন জায়গায় গেছি আমি, চিটাগং, সিলেট, রাজশাহী, এইসব জায়গায় আমাদের যারা গেছেন সকলেই বলছেন যে দেশের মানুষ কি চায়, পরিবর্তন চায়। দেশের মানুষ কি চায়, অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়। তো সেই কারণে অবাধ নিরপেক্ষ নির্বাচন এটা শুধু দয়া মায়ের ব্যাপার না, অনুগ্রহের ব্যাপার না, এটা সংবিধানের প্রতিশ্রুতি। আমাদের সংবিধানে যেটা আছে জনগণ ক্ষমতার মালিক, এবং সেই মালিকানা তারা প্রয়োগ করবে, ভোগ করবে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। তো সেই জিনিসটা জনগণকে জানানো, এই যে 2 তারিখ থেকে 30 তারিখ 28 দিন, আমি মনে করি আপনাদের আমাদের পুরোপুরি সহযোগিতা চাইছি। আপনারা নাগরিকের শুধু অংশ না, একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা থাকেন, যেন আপনাদের প্রচার মাধ্যমের দিয়ে জনগণকে তথ্য দেওয়া যায়, জনগণ যাতে সচেতন ভাবে তাদের দায়িত্ব পালন করে সেটার ব্যাপারে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মিডিয়ার এবং আপনারা। তো সেই কারণে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, দেশে গণতন্ত্রকে রক্ষা করতে হলে জনগণের মালিকানাকে প্রতিষ্ঠিত করতে হলে মালিকদেরকে আপনারা যেন দৈনন্দিন তথ্যগুলো দিতে থাকেন। আর যেখানে দেখেন যে কোনো রকমের অবাধ নিরপেক্ষ নির্বাচনের আইনকে লঙ্ঘন করা হচ্ছে, যাতে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ না হতে পারে সেসব ব্যাপারে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন, ধরিয়ে দেবেন। কেন এই যে আইন, আইন মেনে সবাইকে চলতে হয়, আইন অমান্য করলে সবচেয়ে বেশি দায়িত্ব মিডিয়ার, এটা ধরিয়ে দেওয়া। কেন যদি এটা সঙ্গে সঙ্গে না ধরা হয়, তো একটা আইন অমান্য করার পরে যদি ওরা মনে করে যে আইন নাম মেনে এইভাবে চালানো যায়, তখন তো এটা একটা গুরুতর আকার ধারণ করে। তো সেই জিনিসটা আমরা চাই। এটা আমি বিনা দ্বিধায় বলতে পারি যে এই দেশের মানুষ অবাধ এবং নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন চায়। আমাদের অতীতের অভিজ্ঞতা আছে, সেই স্বাধীনতা আমরা পেলাম যেহেতু ভাষা আন্দোলন থেকে যদি শুরু করি, ঐক্যবদ্ধ হয়ে মানুষ যখন দাঁড়ায় সে তার লক্ষ্য অর্জন করতে পারে। বিশেষ করে যখন নির্বাচন দেওয়া হয়, যেটা আমরা দেখেছি 70-এর নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু স্বাধীনতার পথ আমরা বেছে নিয়েছিলাম, গণ রায় আমরা পেয়েছিলাম স্বাধীনতার পক্ষে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি ঐক্যবদ্ধ জনগণ হয়ে যদি
গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারে, অনেকে বলতো সেটা অসম্ভব, কিন্তু আমরা করে দেখালাম। অর্থাৎ আজকেও আমরা বিশ্বাস করি যে অবাধ নিরপেক্ষ নির্বাচন যেটা আমাদের লক্ষ্য, এবং এই ব্যাপারে এটা সরকারের অনুগ্রহের ব্যাপার না, এটা সংবিধানে স্পষ্ট করে কর্তব্য হিসাবে বলা আছে যে দেশে জনগণ মালিকানা প্রয়োগ করবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। নির্বাচিত প্রতিনিধি মানে যারা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হবে। আজকে আমার কথাগুলোকে বলার আমি আরো জোর পাচ্ছি। আমার পাশে যারা বসে আছেন, আমাদের মুক্তিযোদ্ধার মূল একজন নায়ক কাদের সিদ্দিকী সাহেব, আমার পাশে আমাদের জেনারেল সেক্রেটারি মুস্তফা মোহসিন মন্টু, তিনিও একজন মুক্তিযোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছেন। তার পাশে আছেন আমাদের সুলতান মনসুর সাহেব, তিনি ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা হিসাবে এসে আমাদের এই ঐক্যের অংশগ্রহণ করছেন। আমার এই পাশে আছেন সাধারণ সম্পাদক বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পাশে তিনি পাঠ করলেন আপনাদের আমার বক্তব্য, মাহমুদুর রহমান মান্না সাহেব নাগরিক ঐক্যের নেতা। ওর পাশে আছেন আমার সুব্রত চৌধুরী, আমাদের কার্যকরী সভাপতি গণফোরাম। তার পাশে আছেন আমাদের মনোনীত প্রার্থী, খুব মানে আন্তর্জাতিক খ্যাতি অর্থনীতিবিদ জনাব ডক্টর রেজা কিবরি। ওর পাশে আছেন মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আমাদের সবাইকে পরিচিত করতে হয় না, সকলের কাছে শ্রদ্ধাভাজন ডক্টর জাফরুল্লাহ। আচ্ছা, এখন আপনারা প্রশ্নগুলো করতে পারেন। সকলে যেন মুক্তভাবে নির্বাচিত হওয়ার জন্য, নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভূমিকা রাখতে পারে, তার জন্য অপরিহার্য কি একটা সুষ্ঠু পরিবেশ, সেটা আমরা বারবার ভুলে যাচ্ছি, লিখিত আকারে বলেছি। এবং সুষ্ঠু পরিবেশের পরিপন্থী হলো যে পাইকারিভাবে যদি অ্যারেস্ট চলতে থাকে, দৈনন্দিন যারা নির্বাচন করছেন, প্রার্থী হন, ভোটার হন, যে কোনো ভূমিকার নাগরিক হন, যদি অ্যারেস্ট চলতে থাকে, পরিবেশকে সুষ্ঠু বলা যায় না, স্বাভাবিক বলা যায় না। তো স্বাভাবিক সুষ্ঠু পরিবেশ রক্ষা করা অপরিহার্য, এটা আপনারা সবাই নিজেও বোঝেন। আর বিশেষ করে আমি সাংবাদিক ভাই বোনদের প্রশ্ন করি, যখনই আমি বলি ক্ষমতার মালিক, তো আমি তো মনে করি আপনারা মালিকের প্রতিনিধি হিসাবে এই কথাগুলোকে মূল্যায়ন করবেন, প্রশ্ন আমাকে রাখেন, কিন্তু এই দায়িত্ব নিয়ে যে আপনারাও ক্ষমতার মালিক, এই দেশে সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমি মনে করি এটা আপনাদের দাবি, শুধু আমাদের রাজনৈতিক দলের দাবি না, প্রত্যেকটি নাগরিকের দাবি, প্রত্যেকটি নাগরিকের অধিকার। এবং এখানে একটা স্টেটমেন্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে, যেটা একটা তালিকা আছে যারা যে শিডিউল ঘোষণার পরে, তফসিল ঘোষণার পরে 700 রূপে গ্রেফতার করেছে। আমি কৃতজ্ঞ যে আমাদের গ্রেফতার হয়েছেন তফসিল ঘোষণা করার পরে অনেক দাবি মামলায়, এর মধ্যে দুইজন প্রার্থী আছে, নির্বাচন কমিশনার বলেছিলেন যে কাউকে গ্রেফতার করা হবে না, নির্বাচন কমিশনার বলেছিলেন যে কাউকে গ্রেফতার করা হবে না। আমার কথা হলো যে এটা আমাদের সকলেরই কথা, যে স্বাভাবিক পরিবেশ, সুষ্ঠ পরিবেশ রাখার জন্য এই গ্রেফতারের জিনিস এটাকে বন্ধ করার কথা আর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে প্রতিশ্রুতির জন্য পালন করা হোক, যাদেরকে এইভাবে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে মুক্ত করা হোক, বিশেষ করে যারা প্রার্থী তাদেরকে তো অবশ্যই মুক্ত করা হোক। তো
পড়ার আগে তুমি ফোকর একটু পড়ে দেখছি আমার কণ্ঠের অবস্থা খুব ভালো লাগে। আমি ইতিমধ্যে যেটা পড়েছি আমাদের ডক্টর কামাল হোসেন গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, সংবিধানকে সমুন্নত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। ঐক্যফ্রন্ট একসাথে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যফ্রন্টে এই নির্বাচনে অংশ নিচ্ছি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, নির্বাচনে অংশ নিচ্ছি দেশের দিবং কাদেরিয়াকে এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের থেকে আটক করে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য। দুঃখজনক ভাবে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও এখনো বেআইনি ভাবে গায়েবী মামলায় সমস্ত নেতা কর্মীদেরকে আটক করা হচ্ছে, শত শত নেতা কর্মী প্রতিদিন করা হচ্ছে। এমনকি প্রার্থী যারা হয়েছেন, যারা এমপি ছিলেন আগে, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থা চলতে থাকলে এই নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি কোনো মতেই হবে না। সেই জন্যে আমরা দাবি করেছি যে অবিলম্বে এই গ্রেপ্তার বন্ধ করা হোক, যাদেরকে গ্রেপ্তার করা হোক, যাদের মুক্তি দেওয়া হোক, আমরা প্রত্যাহার করা হোক। তা না হলে এই নির্বাচন কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে না। আমরা বারবার বলেছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা করা হচ্ছে না, বরঞ্চ গ্রেপ্তার করাই হচ্ছে। আমরা আশা করব আমরা বৃহত্তর একটা কর্মসূচি দিতে বাধ্য হব। আমি তো বলি যে আমাদের নতুন রাজনীতি না, সংবিধানে যেটা লেখা আছে, যে রাজনীতি আমরা তখন সংবিধানে যে নীতিগুলো লিখেছি, যে মৌলিক অধিকার সেখানে সংরক্ষিত হবে লেখা আছে, রাষ্ট্র হবে গণতন্ত্র, শাসন ব্যবস্থা হবে গণতান্ত্রিক, এইগুলোর উপরে তো আমাদের মূল যে কাঠামো যার মধ্যে আমরা রাজনীতি করতে চাই, জনগণ ক্ষমতার মালিক হিসাবে ভোট অধিকার থাকবে তাদের, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে তারা নির্বাচিত করবে, সকল পর্যায়ে যারা কোন রকমের রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করবেন তারা নির্বাচিত হবে, কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারেও নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা প্রয়োগ করবে, সেই রাজনীতি তো স্পষ্ট করে সংবিধানে দেওয়া আছে। অর্থাৎ আমাদের নতুন রাজনীতি এটা যেটা লেখা আছে সংবিধানে সেটা কি অক্ষরে অক্ষরে আমরা পালন করি, সেই নীতিটা মেনে আমরা রাজনীতি করি সকলে, এটা তো প্রথম প্রশ্নের উত্তর হলো। দ্বিতীয় ছিল কেয়ারটেকার, না আপনি জানেন কেয়ারটেকার কেন করা হয়েছিল, এটা তো আমাদের নিত্য অভিজ্ঞতার কাছে যে যারা সরকার ক্ষমতায় থাকে তারা নিরপেক্ষতা নির্বাচনে সেটা হতে দেয় না। আপনার মনে আছে 96-এ আমরা এটাকে দাবি তুলেছিলাম, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান করা হলো এবং 96 থেকে সে একটার পর একটা নির্বাচন হলো এবং 96-এর জুন মাসে এটার প্রথম উপকার হলো যে আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতা ফিরে আসলো নির্বাচনের মধ্যে দিয়ে। অর্থাৎ 2007-এ তো আপনাদের কথা মনে আছে যে আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের সভানেত্রী থেকে সবচেয়ে জোরালো বক্তব্যগুলো আসলো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তো এটা কোনো বিতর্কিত বিষয় না। হ্যাঁ, একটা কোর্ট থেকে একটা রায় দিয়েছে যে এটা সংবিধান সম্মত না, কিন্তু রায়ও প্রথম লেখা ছিল যে আরো 2টি নির্বাচন এভাবে করা যেতে পারে, সেগুলোতে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। এখন আমার কথা হলো
যে আমরা বলছি যে নির্বাচন তো অবাধ নিরপেক্ষ হওয়া এটা সংবিধানের একটা বিধান, অর্থাৎ এটা খেয়াল খুশির ব্যাপার নয়। যেহেতু সেই 96 পর্যন্ত আমরা দেখেছিলাম একটার পর একটা নির্বাচন, সে হস্তক্ষেপ 86 নির্বাচন যেমন, সেটাতে সবাই অভিযুক্ত করছে অবাধ নিরপেক্ষ হচ্ছে না। সেই কারণে সেই 2096 সালের জুন মাসে এই বিধানটা করা হলো, সংশোধন নিয়ে নেয়। সেই সংশোধনীর ভিত্তিতে যেসব নির্বাচন হয়েছে, বিশেষ করে 2008-এ যার পুরো মানে উপকার আমরা সেদিন 14 দল মহাজোট করা হতো শেখ হাসিনার নেতৃত্বে, দাবি করে সেটাকে আদায় করে সেই নির্বাচন হলো। সেই ফলাফল অবশ্যই উনি নিয়ে সন্তুষ্ট ছিলেন, অর্থাৎ এটা কোনো রাজনৈতিক এখন বিরোধের ব্যাপার না, এটা হলো সংবিধানের ব্যাখ্যার ব্যাপার। আর আমি তো মনে করি যে দেশে আমরা যা করবো, আমাদের সরকার, আমাদের যারা আজকে বলছি যে আমরা নির্বাচনে যাচ্ছি, আমরা মূলত বিশ্বাস করি জনগণ হলো ক্ষমতার মালিক, এবং যা কিছু হবে জনগণের মতামত নিয়ে তাদের জনমতের প্রতি শ্রদ্ধা রেখে। আমার বিশ্বাস যে জনমত আপনাদের সঙ্গে নিজেকে যদি জিজ্ঞেস করেন নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়, আমি তো মনে করি 100 ভাগের 100 ভাগ লোক বলবে কেউ পাগল ছাগল ছাড়া যে নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। মানুষকে যদি তার মালিকানা ভোগ করতে হয়, প্রয়োগ করতে হয় তার ক্ষমতা, নির্বাচিত প্রতিনিধিরা তারা করতে হয় না, 16 কোটি মানুষকে কোনো এক জায়গায় সমাবেত হয়ে ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এই কারণে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে সেটা হলে নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন সেটাকে নিশ্চিত করে। অর্থাৎ এইসব ব্যাপারে আমি তো মনে করি বাংলাদেশের জনগণ, রিক্সা চালক হোক, ভূমিহীন কৃষক হোক, খুব বড় বিশেষজ্ঞ হোক, একটা ঐক্যমত আছে বাংলাদেশ, সবাই চায় যে নির্বাচন, নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ, এবং সেটা নির্বাচন হোক অবাধ এবং নিরপেক্ষ। এটা নিয়ে কোনো বিতর্ক মানে আমি তো মনে করি কোনো অবকাশই নেই যে টাকা অস্ত্র ধর্ম এগুলোকে অপপ্রয়োগ করে আমাদের পালন করতে হবে। ম্যানিফেস্টো আমাদের লেখা হচ্ছে, সেটাও পাবেন 2-3 দিনের মধ্যে, সেটাও সংবিধানকে সামনে রেখেই করা হয়েছে। দেশের শাসন ব্যবস্থা গণতন্ত্র, দেশে মানুষের মানুষের মধ্যে যে বৈষম্য, নারী পুরুষের মধ্যে যে বৈষম্য, এগুলোকে কমানো হবে, এইগুলো সংবিধান থেকে নীতিগুলো নিয়ে। হবে এবং আপনারা শীর্ষ নেতা জাতীয় ঐক্যফ্রন্টের কতজন মানে শীর্ষ নেতা এই নির্বাচন অংশগ্রহণ যেখানে কোন রকমের রহস্য ব্যাপার না, আমার বয়স হলো 80, এবং আমার সমবয়সী যারা ছিলেন আমার ক্যাবিনেটে, বঙ্গবন্ধুর ক্যাবিনেটে যারা ছিলেন, আর একজনই মাত্র বেঁচে আছেন, কিন্তু এই অবস্থা আছেন যে উনি মানে না থাকার মতো, তো ওই ক্যাবিনেটের আমি শেষ এখনো বেঁচে আছি, এটা আল্লাহর রহমত, আমার কোনো কৃতিত্ব না। এখন কথা হলো যে একটা সময় আসে মানুষের বড় হতো, আমার যা 55 বছর ধরে, এখন আমি অন্তত এতগুলো যোগ্য ব্যক্তিরা এখন রাজনীতি করে বেরিয়ে এসছে, আমি তো মনে করি যে এটা একদম ভুল ধারণা যে নেতৃত্বর কোনো ঘাটতি আছে। আর যেটা ঘাটতি আমরা অতীতে দেখছি যে অনেকেই বয়স হয়ে গেল সরে যেতে চান না, তো আমি বলি যে আমি ওই অর্থে সরে যাচ্ছি না, আমি কাজ থেকে সরে যাচ্ছি না, দায়িত্ব সবাই নেওয়ার সময় এসছে,
ইভেন 2008 আমাকে বলা হচ্ছে, আমি তো মামলা করে 1,44,00,000 ভুয়া ভোট ওখান থেকে বের করেছিলাম। তখন আমাকে বলো, আপনি তখন বলা হয়েছিল যে আসেন না, আপনি তো কোনো জায়গা থেকে নির্বাচন করতে হবে। তো আমার এই না করাটা আজকে সিদ্ধান্ত না, 2008 আমি নির্বাচন করি নাই। তো এই জিনিসটার মধ্যে একটা শব্দ আমি আমার একটা আকাঙ্ক্ষা এটা পূরণ হবে না, শব্দ ষড়যন্ত্র আমরা একটা কম ব্যবহার করি। এটা দেখতে দেখতে মানে কি বলবো, এত বিরক্ত লাগে আর কি, সব জায়গায় ষড়যন্ত্র। আপনি যদি মনে করেন যে সংবিধানকে আরো সংশোধনী এনে আরো কিছু বিধানগুলো সেখানে সংযোজন করে আরো মানুষের যেটা আকাঙ্ক্ষা সেটা পূরণ করা যাবে, অবশ্যই করা যাবে। আমি নিজেও আমার লেখার মধ্যে বলছি যে 41 বছর হয়ে গেল সংবিধান করা, 72 সনে 46 বছর হয়ে গেল। তো এখন নিশ্চয়ই আপনারা বলতে পারেন যে অভিজ্ঞতার আলোকে এখানে সংশোধনী এনে এই ঘাটতিটা পূরণ করা যায়, আরো এটাকে পরিপূরক করা যায়। তো এগুলো তো অবশ্যই পারে, এই আলোচনা তো আপনারা শুরু করে দিতে পারেন যে সংবিধানে কি কি করা দরকার। কিন্তু মৌলিক জিনিস যেটা গণতন্ত্র, আমি মনে করি না এখানে কোনো দ্বিমত করার স্কোপ আছে। তুমি বলে যে না এই দেশে গণতন্ত্র আমরা চাই না, আমি পুরাপুরি দ্বিমত। বলেন আপনার লিখিত বক্তব্যে জনগণ এটা হতে দেবে না, কিন্তু হুমকির মুখে তো পড়তে পারে, স্বাধীনতা হুমকির মুখে পড়ে যাবে, পড়ে যেতে পারে। এটা আমরা হতে দেবো না, আমার সেই যে যোদ্ধারা পাশে বসা আছে এরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সেটাকে রক্ষা করবো। এক নম্বর আমি মনে করি আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে, সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে যে আইন, এবং এটা তো মৌলিক আইন সংবিধান, মেনে সব কাজ করা হয়। এবং কেউ যদি অমান্য করে, ব্যাপার যদি তারা নিজেই সংবিধান অমান্য করে, কেন সংবিধানের ভিত্তিতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমাদের আইনের ব্যাপারে দেশের আইনের শাসন আমরা শুধু জায়গাটা, আমাদের সকলেই এলাকার নামটা দিলে ভালো, অমান্যকে কোথায় সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়া, কোন এলাকা। সরকার যেহেতু তাদের কিছু ক্ষমতা থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা, মানুষকে জেলে নেওয়ার ক্ষমতা, যেটা তারা করে যাচ্ছে, যে হেরেস্টের কথাগুলো বলা হলো,
কিন্তু আমাদের গর্ব সঙ্গে বলতে হয় যে বাংলাদেশ তো কোন বাংলাদেশের মানুষ সেই ধরনের দমন সেই ধরনের নিপীড়নের কাছে সারেন্ডার করে না। নীতিগত ভাবে তো অবশ্যই, এবং কোন দিন কোনটা নেব এটা আমরা সবসময় আলোচনা চলছে আর কি, কোনটা কোন সময় করতে হয়। মোটামুটি উত্তর হয়েছে যে আমরা তো এটা প্রত্যেক মুহূর্তে সবসময় লক্ষ্য রাখছি, আপনাদের মানে সাহায্য চাচ্ছি, কেন সাংবাদিক ভাইরা অনেক কিছু ধরতে পারেন আমাদের আগে, ধরতে পারলে জানাবেন যেখানে আইন লঙ্ঘন হচ্ছে। আপনারা বলেছিলেন কিন্তু এই ব্যাপারে কল করেনি, বিশ্বাস করেন যে আমাদের লয়ারের অলমোস্ট টিম বসে থাকে এগুলো পেলেই কিন্তু পদক্ষেপ নেওয়ার ব্যাপারে। আমিও হাত তাড়ি দিতে পারি, আমি চাচ্ছিলাম যে আপনাদের মধ্যে থেকে প্রশ্নগুলো আসবে, এটা আমাদের থেকে আপনাদের মধ্যে থেকে আসে আরো জিনিস দেখে যে আসলে কিন্তু নৈতিক একটা, এটা সত্যি আইনের শাসন যদি থাকে তো যে ধরনের নিষেধাজ্ঞা গুলো বলা হচ্ছে এটা অপ্রাসঙ্গিক। এটার ব্যাপারে আমরা দেখছি, যদি কোর্টে যেতে হয় আমরা যেতেও পারি, কিন্তু আপনাদের মাঝে থেকে এসছে আর তারপরে যেভাবে কড়াকড়ি পড়েছে এটা শুধু আপনার কথা না, আপনার সাংবাদিক মানে সহকর্মীরা সবাই মনে করছে এটা খুব উচিত কথা, আমিও মনে করি এটা উচিত কথা। আমরা আগেও বলেছি, এটা আগে যখন আমি বলেছি ইলেকশন কমিশনের চেয়ারম্যান আরেকজন বলে এটা হয়তো আমরা আরো আস্থা রাখতে পারতাম, এটা আগেও বলেছি। আমার কথা হলো একদম ইতিবাচক ভাবে আমরা ধন্যবাদ।